যত দিন যাচ্ছে আমরা কিন্তু তত বেশি করে সিডেন্টারি লাইফস্টাইলে হ্যাবিচুয়েটেড হচ্ছি, তার ফলেই কিন্তু আমাদের শরীরে লিপিড তথা কোলেস্টেরলের মাত্রা বাড়ছে। এই লিপিড তথা কোলেস্টেরল বাড়ার জন্য কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম মারণ রোগ বাসা বাঁধছে। তো আজকে যে বিষয়ে কথা হবে সেটি হলো ব্লাড কোলেস্টেরল বা ব্লাড লিপিড নিয়ে। কোন লিপিড ভালো, কোন লিপিড খারাপ, কখন লিপিডের লেভেল বাড়ে এবং বেড়ে গেলে সেক্ষেত্রে আমাদের কি করণীয়, এই সব বিষয়ে আজকের ব্লগে আলোচনা হবে। আমাদের ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্লগ 39। আপনারা দেখছেন ডক্টর অন ইউটিউব, মাইসেলফ ডক্টর জয়দেব, আমি কনসালটেন্ট প্যাথোলজিস্ট অ্যান্ড জেনারেল ফিজিশিয়ান। আমার এই ব্লগে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা অতি সহজে এক্সপ্লেন করার। তো আজকে যে বিষয়ে আলোচনা হবে সেটি হল ব্লাড লিপিড তথা কোলেস্টেরল। এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনার মোবাইল স্ক্রিনের ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি এখনই প্রেস করবেন, এর ফলে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে। তো চলুন আজকের বিষয়ে আসা যাক। আজকের বিষয় হচ্ছে কোলেস্টেরল। তো কোলেস্টেরল আসলে কি? কোলেস্টেরল হলো এক ধরনের লিপিড যা আমাদের ব্লাডে থাকে। কোলেস্টেরল ছাড়াও কিন্তু আরো বিভিন্ন রকম লিপিড কিন্তু আমাদের ব্লাডে থাকে, যার মধ্যে হচ্ছে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বা LDL, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বা HDL কোলেস্টেরল, এবং তার সাথে আরেকটি জিনিস থাকে সেটাকে বলা হয় ট্রাইগ্লিসারাইড। এগুলি বিভিন্ন ধরনের লিপিড যেটা কিন্তু আমাদের ব্লাডে থাকে। তো এই বিভিন্ন ধরনের যে লিপিড থাকে তাদের কিন্তু বিভিন্ন রকম কাজ থাকে। এমন নয় যে লিপিড বেড়ে যাওয়া মানে সেটা কিন্তু খারাপ, সেটা অবশ্যই খারাপ, কিন্তু লিপিড মানেই খারাপ এমন কিন্তু নয়। তো এতক্ষণে আমরা জানলাম যে কি কি ধরনের লিপিড পাওয়া যায়, অর্থাৎ টোটাল কোলেস্টেরল, LDL, VLDL, HDL এবং ট্রাইগ্লিসারাইড। কিন্তু এখন আমাদের জানতে হবে যে কোনো টাইপের লিপিডই কি আমাদের শরীরের পক্ষে খারাপ নাকি এর কোনো পজিটিভ দিকও আছে। তো প্রথমে আমরা দেখে নেব যে কি কি পজিটিভ সাইড আছে, অর্থাৎ আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের লিপিড থাকে তাদের কি কোনো কাজ আছে। হ্যাঁ, অবশ্যই কিছু তাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই আছে। তার মধ্যে কোলেস্টেরল যে কাজটি আমাদের দেহে করে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। সেটি হলো আমাদের যে বিভিন্ন ধরনের সেল থাকে সেই সেলের কিন্তু সেল মেমব্রেন, অর্থাৎ যে সেলের বাইরে যে আবরণটা থাকে সেই আবরণ কিন্তু কোলেস্টেরল থেকে তৈরি হয়। আমাদের শরীরে বিভিন্ন যে নার্ভ থাকে সেই নার্ভের চারদিকে যে ইনসুলেটিং মেটেরিয়াল থাকে যেটাকে বলা হয় নার্ভ শীথ, সেই নার্ভ শীথ কিন্তু তৈরি হয় কোলেস্টেরল থেকে। অর্থাৎ আমাদের দেহে কিন্তু বিভিন্ন ধরনের লিপিডেরও কিন্তু বিভিন্ন রকম রোল আছে, যা আমাদের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও কিন্তু আমাদের দেহে লিপিডে আর কিছু কাজ আছে, যার মধ্যে হচ্ছে যে আমরা জানি যে ভিটামিন হচ্ছে দু ধরনের ভিটামিন পাওয়া যায়, কিছু হচ্ছে লিপিড সলিউবল এবং কিছু হচ্ছে ওয়াটার সলিউবল। লিপিড সলিউবল ভিটামিনসের মধ্যে ভিটামিন A, D, E, K এই ধরনের ভিটামিনকে কিন্তু ডিসলভ করার জন্য, অর্থাৎ আমাদের দেহে অ্যাবজর্ব করার জন্য কিন্তু লিপিডের পজিটিভ রোল আছে। তো এবার আমরা দেখবো যে লিপিডের খারাপ রোল কি কি আছে, অর্থাৎ লিপিড যখন আমাদের শরীরে বেড়ে যায়, অর্থাৎ ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল বা LDL যখন বেড়ে যায় তখন আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে, অর্থাৎ লিপিড যখন আমাদের শরীরে বেড়ে যায় তখন আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে। তো তার মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে এন্টিটি সেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। এই ক্ষেত্রে কি হয় যে লিপিড যখন এক্সেস হয়ে যায় তখন শরীরে সেই লিপিড কিন্তু অতিরিক্ত যে লিপিড থাকে সেই লিপিড আমাদের শরীরের বিভিন্ন ব্লাড ভেস সেই ব্লাড ভেসেলস এর ভিতরে যে লিপিড জমা হয় সেই লিপিডটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। কারণ হচ্ছে সেই লিপিড ফার্স্ট অফ অল আমাদের যে ব্লাড ভেসেলস থাকে তার ডায়ামিটারকে কমিয়ে দেয়, অর্থাৎ একটা নর্মাল ব্লাড ভেসেলে যে পরিমাণ ক্যাপাসিটি থাকে ব্লাড ট্রান্সপোর্ট করার সেটা কিন্তু কমে যায়। এবং তার থেকেও ভয়ানক ব্যাপার, যখন সেই লিপিড সেই জায়গা থেকে ডিসলজ করে যায় সেটা কিন্তু একটি থ্রম্বাস ফর্ম করে, এবং এই থ্রম্বাস যখন আমাদের শিরার মধ্যে কোনো একটি পোর্শনে আটকে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেহে বেশ খারাপ কয়েকটি ব্যাপার ঘটতে পারে, যার মধ্যে একটি হলো AMI, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন, যেটিকে আমরা বাংলায় সহজে বলি হচ্ছে হার্ট অ্যাটাক। এছাড়াও কি হতে পারে, আমাদের ব্রেনের যদি শিরার মধ্যে সেই লিপিড গিয়ে ব্লক করে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্রোক হতে পারে, যেটিকে ডাক্তারি ভাষায় বলা হয় সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। তো লিপিড বেড়ে গেলে আমাদের দেহে এই ধরনের কিছু বেশ খারাপ কন্ডিশন কিন্তু ডেভেলপ করতে পারে। তখন আমরা জানলাম যে লিপিড বিভিন্ন ধরনের যে লিপিড থাকে ব্লাডে সেই লিপিডের কি কি কাজ থাকে এবং লিপিড বেড়ে গেলে সেক্ষেত্রে আমাদের কি হতে পারে। এবার আমরা জানবো যে নর্মাল বিভিন্ন টাইপের যে লিপিডস থাকে তাদের নর্মাল ভ্যালু কত, অর্থাৎ কতর নিচে ভ্যালু থাকলে সেক্ষেত্রে আমাদের পক্ষে সেই ভ্যালুটি সেফ। তো প্রথমেই আসি কোলেস্টেরলের যে নর্মাল ভ্যালু, যেটার নিচে থাকলে নর্মাল ধরে নেওয়া হয় সেটা হচ্ছে 200 mg/dL, এর নিচে কোলেস্টেরল যদি থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু নর্মাল হিসাবে ধরা হয়। এরপরে আসবো
LDL অর্থাৎ লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বা LDL এর নর্মাল ভ্যালু কিন্তু 100 এর নিচে। HDL কিন্তু HDL যেটাকে আমরা কিন্তু ডাক্তারি ভাষায় বলি গুড কোলেস্টেরল, কারণ LDL যে কাজটি করে, LDL কি করে আমাদের দেহে যে বিভিন্ন অর্গানে যে ফ্যাট ডিপোজিটেড হয় সেই কাজটি LDL করে, অর্থাৎ আমাদের GI সিস্টেম থেকে যে ফ্যাট অ্যাবজর্ব হয় সেই ফ্যাটকে কিন্তু LDL বিভিন্ন অর্গানে ডিপোজিটেড হতে সাহায্য করে এবং যার ফলেই কিন্তু বিভিন্ন রকম কমপ্লিকেশন আমাদের ডেভেলপ করে। অপরদিকে HDL বা হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন হচ্ছে এমন একটি লাইপোপ্রোটিন যেটি আমাদের দেহের থেকে ফ্যাট কিন্তু রিমুভ করতে সাহায্য করে, তার জন্যই LDL এর লেভেল যেরকম 100 এর নিচে হওয়া উচিত HDL এর লেভেল কিন্তু 60 mg/dL-এর উপরে হওয়াটাই নর্মাল, অর্থাৎ সেটাই কিন্তু কাম্য। তো এরপরে আসছি ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড যেটি হলো আমাদের দেহেও একটি কিন্তু চর্বি জাতীয় পদার্থ, এই ট্রাইগ্লিসারাইডের নর্মাল ভ্যালু কিন্তু 150 mg/dL-এর নিচে হওয়াটাই বাঞ্ছনীয়। তো এতক্ষণ আমরা জানলাম যে বিভিন্ন রকম লাইপোপ্রোটিন বা বিভিন্ন রকম লিপিডসের যে যে নর্মাল ভ্যালু থাকে, অর্থাৎ যে ভ্যালু নিচে আসলে সেটাকে আমরা সেফ ধরে নিই, কিন্তু এই ব্যাপারটি কিন্তু পুরোপুরি কিন্তু ইউনিভার্সাল নয়। যেসব মানুষের কিন্তু বিভিন্ন রকম কার্ডিওভাস্কুলার ডিজিজ অর্থাৎ হার্টের বিভিন্ন রকম সমস্যা আছে তাদের কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এই ভ্যালুগুলি প্রযোজ্য হয় না, তাদের ক্ষেত্রে আলাদা ভ্যালু কিন্তু প্রযোজ্য হয়। তো এতক্ষণ আমরা জানলাম যে কোন ভ্যালু নর্মাল, কোন ভ্যালু বেশি, কখন কম হয় এবং তার ফলে আমাদের কী কী এফেক্ট হয়। তো এবার আমরা জানবো যে যখন আমাদের দেহে এই বিভিন্ন রকম লিপিডসের অ্যাবনর্মালিটি চলে আসে, অর্থাৎ কোলেস্টেরল বেড়ে যায়, LDL বেড়ে যায়, HDL কমে যায় অথবা ট্রাইগ্লিসারাইড বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের কী করণীয়? তো সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেটা দেখতে হবে যে এমন নয় যে আমরা সবসময় ফ্যাট জাতীয় খাবার বেশি খেলেই যে এগুলো বাড়ে, এমন কিন্তু নয়। আমাদের একটা আরেকটা ব্যাপারও কিন্তু জানতে হবে, সেটা হলো আমাদের নর্মাল ক্যালোরিক রিকোয়ারমেন্ট। যখনই আমাদের দেহে দেখা যায় যে ক্যালোরিক রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাচ্ছে এবং তারপরে আমরা এক্সট্রা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছি, সেই কার্বোহাইড্রেটও কিন্তু আমাদের দেহে লিপিডে কনভার্টেড হয় এবং তার ফলে কিন্তু সেগুলি আলটিমেটলি ডিপোজিটেড হয়। তো সুতরাং আমাদের হাই ফ্যাট ডায়েট শুধু রেস্ট্রিক্ট করলেই হবে না, তার সাথে কিন্তু এক্সেস কার্বোহাইড্রেট ইনটেকও আমাদের কমাতে হবে। তো তার জন্য কতগুলি খাবার থাকে যেগুলি আমাদের ক্ষেত্রে দেখা যায় যে এই লিপিডের অ্যাবনর্মালিটি কমাতে আমাদের সাহায্য করে, তার মধ্যে যেমন একটি খাবার হচ্ছে বাদাম, অ্যাভোকাডো। অ্যাভোকাডো কিন্তু আমাদের লিপিড লোয়ারিংয়ের ক্ষেত্রে হেল্প করে। তাছাড়াও কী আছে, এছাড়া আর আছে ওটস। ওটস কিন্তু আমাদের লিপিড লোয়ারিংয়ের ক্ষেত্রে হেল্প করে। সেটা ছাড়াও ডার্ক চকোলেট কিন্তু একটি খুব ভালো জিনিস, যেটি আমাদের ক্ষেত্রে সীমিত পরিমাণে যদি আমরা নিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের লিপিডের অ্যাবনর্মালিটি কমতে পারে। এছাড়া আমরা কি করতে পারি, এছাড়া আমরা ফ্রেশ ভেজিটেবলস থাকে যেগুলো, সেগুলো কিন্তু আমরা বেশি পরিমাণে কনজিউম করতে পারি। এই ফ্রেশ ভেজিটেবলসে বিভিন্ন মিনারেলসও থাকছে, তার সাথে কিন্তু এরা লিপিড লোয়ারিংয়েও আমাদের সাহায্য করছে। বিভিন্ন রকম ফ্রুটস অর্থাৎ বিভিন্ন রকম ফলমূল এগুলি যদি আমরা বেশি পরিমাণে নিই সেক্ষেত্রেও কিন্তু আমাদের লিপিড কমতে পারে। আরেকটি ব্যাপার বলে নিই, সেটা হলো যে অলিভ বা অলিভ অয়েল কিন্তু লিপিড লোয়ারিংয়ের ক্ষেত্রে আমাদের প্রচণ্ডভাবে হেল্প করে। তো আজকের ভিডিওতে আমরা জানলাম যে লিপিড কী কী ধরনের বডিতে থাকে, কখন বাড়ে কখন কমে এবং সেক্ষেত্রে এবং যখন আমাদের দেহে অ্যাবনর্মাল অ্যামাউন্টের লিপিড থাকে সেক্ষেত্রে আমাদের কী কী করণীয়। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো সেই প্রশ্নটি নিচের কমেন্ট সেকশনে অবশ্যই পোস্ট করবেন, আমি চেষ্টা করব আমাদের পরবর্তী ব্লগে আপনার সমস্যা নিয়ে আলোচনা করার। আর আরেকটি ব্যাপার, পিছনে একটি সুন্দর ঝর্ণা আপনি দেখতে পাচ্ছেন, তো বলবো না জায়গাটা কোথায়, সেটা আপনারাই আমাকে বলবেন, নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন যে এই জায়গাটি কোথায়। আশা করব আপনাদের মধ্যে কেউ কেউ নিশ্চয়ই এই জায়গাটি চিনতে পারবেন। তো আজকের ভিডিওতে এটুকুই থাক, নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমি আলোচনা করব। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট বি হেলদি। থ্যাংক ইউ।